হ্যালো ফ্রেন্ড, আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হল বিডিপিতে কত পার্সেন্টেজ পেলে পাস করবে, কত পার্সেন্টেজ পেলে অনার্স তোমাদের থাকবে, এবং অ্যাসাইনমেন্ট থেকে কত নম্বর তোমাদের মূল নম্বরের সাথে অ্যাড হবে, এবং বাৎসরিক পরীক্ষা থেকে কত নম্বর তোমাদের অ্যাড হবে। আমরা আলোচনা করব। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। তার আগে তোমাদের কাছে আমারও কিছু চাওয়া আছে, তা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও ছাড়ব, ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের বিষয়ে ফিরে আসছি। প্রথম প্রশ্ন, বিডিপিতে কত পার্সেন্টেজ পেলে পাস করবে? দেখো, বিডিপিতে পাসিং মার্কস হলো 35%, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষাতে তোমাকে পেতে হবে কিন্তু 35, এবং 50 নম্বরের পরীক্ষাতে পেতে হবে 17.5, অর্থাৎ 18। নিশ্চয়ই প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছ। এখন সেকেন্ড প্রশ্ন হলো, অনার্স সহ যদি তুমি বিডিপি পাস করতে চাও, তাহলে কিন্তু তোমাকে 35% পেলে অনার্স পেপারে হবে না, তোমাকে অনার্স টিকিয়ে রাখার জন্য তোমাকে পেতে হবে 40%, অর্থাৎ 100-র মধ্যে 40 পেতে হবে, এবং 50-এর মধ্যে কিন্তু তোমাকে 20 পেতে হবে। 50 নম্বরের অনার্স পরীক্ষা আর্টসের হয় না, সাধারণত সায়েন্সের ক্ষেত্রে হয়। এখন চলে এসেছি তৃতীয় প্রশ্নে, অর্থাৎ প্রশ্নটি হলো অ্যাসাইনমেন্ট থেকে কত নম্বর তোমাদের মূল নম্বরের সাথে অ্যাড হবে। দেখো, অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের 30% অ্যাড হবে, আর তোমরা যে বাৎসরিক এক্সাম দিয়েছ সেখান থেকে তোমাদের 70% কিন্তু মূল নম্বরের সাথে অ্যাড হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 30% আর হলো তোমাদের বাৎসরিক পরীক্ষা 70%, দুটো যোগ করে যে নম্বর পাবে সেটাই কিন্তু তোমার মূল প্রাপ্ত নম্বর হবে। ক্লিয়ার? আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কী করে তোমরা অ্যাসাইনমেন্টের নম্বর বের করবে, এবং কী করে তোমরা তোমাদের বাৎসরিক পরীক্ষার যে নম্বর সেটার পার্সেন্টেজ কী করে বের করতে হয়, সেই নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশুনোর পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।